নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অভিনব প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রত্যেকটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ টাকা করে ইতিমধ্যে পাঠানো শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেটা লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পে যাদের এক একরের নিচে জমি রয়েছে তাদেরকে দু টাকার একটা কিস্তি দেওয়া হচ্ছে এবং বছরে তাদেরকে মোট চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে যাদের এক একর অথবা এক একরের বেশি জমি রয়েছে তারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে পাঁচ হাজার টাকার একটা কিস্তি পাঠানো হচ্ছে অর্থাৎ বছরে দুবার মোট দশ হাজার টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে তো ইতিমধ্যে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে গেছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যারা যারা পাননি এখনো পর্যন্ত তারা যদি ই কেওয়াইসিটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি বা এই যে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডের সংযোজন করেননি অর্থাৎ ই কেওয়াইসি আপনাদের যাদের কৃষক বন্ধু অ্যাকাউন্টের সাথে আপডেট করা নেই তারা করে নিন তাহলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাকি টাকা টাকা খুব শীঘ্রই চলে আসবে তো বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের এই পাঁচ হাজার টাকা অথবা দু হাজার টাকার একটা কিস্তি আপনারা পেয়েছেন কি না বা কৃষক বন্ধু প্রকল্পে আপনি নাম লিখিয়েছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে বর্তমানে আপনাদের স্ট্যাটাসে কি দেখালে আপনারা এই টাকাটা পাবেন তার উপরে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ